নিম্নচাপে জেরে একটানা বৃষ্টিতে রীতিমতো সমস্যায় পড়েছেন চাষিরা। অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। জল জমে গেছে নিচু জায়গায়। পুরুলিয়া জেলায় টানা চার দিন ধরে বৃষ্টি চলছে। এবছর দেরি করে আমন ধান লাগানোর কারণে ফসলের অনেকটা অংশ ক্ষেতেই রয়ে গেছে। বৃষ্টিতে পাকা ফসলের অঙ্কুর হয়ে যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এমনকি ক্ষতির আশঙ্কা রয়েছে শীতকালীন সবজি চাষেও। মুর্শিদাবাদ জেলাতেও একই ছবি। বৃষ্টির জেরে নিচু কৃষি জমিতেও জল জমে গিয়েছে। বিপদে পড়েছেন জেলার দ্বিতীয় অর্থকরী ফসল সর্ষে চাষিরা, মাথায় হাত সবজি চাষিদেরও। অকাল বৃষ্টির জেরে বাঁকুড়া জেলাতেও একই অবস্থা। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষিরা। আলু সহ অন্য মরশুমি সবজির চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির জেরে।